আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পিছনে স্বপন ভাই দাঁড়ায় আছে, তো ভাইয়ের দোকানে চলে আসলাম। দোকান বলতে ভাইয়ের ফ্যাক্টরি, তো ওনার কাছ থেকে আপনারা অর্ডারে যে কোনো ধরনের খাঁচা বানিয়ে নিতে পারবেন। দাপরি ফ্যান্সি কবুতরের খাঁচা, বিশেষ করে উনি দাপরির জন্যই ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে। যত বড় বড় দাপরি আছে, 200 কেজি, 250 কেজি এবং 300 কেজি দাপরি পর্যন্ত উনি বানাইছে। তার আগে আমি যতদূর দেখলাম, আর স্বপন ভাই দোকানের ঠিকানা ফোন নাম্বার আমরা সব কিছু জেনে নিব। যে পিছনে দেখতেছেন ফেন্সি কবুতরের খুব সুন্দর একটা খাঁচা, এটার ডিজাইন কী কী রড ইউজ করছে উনি কিংবা কতটুকু গ্যাপ দিছে আজকে সব কিছু জানার চেষ্টা করব। এবং আমরা ওজন অনুসারে আপনাদেরকে একটা দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমরা চলুন প্রথমে একটু স্বপন ভাইয়ের সাথে কথা বলে নিই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তা আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলে দিন দর্শকদের। এটা ঠিকানা টঙ্গী কলেজ গেট। আচ্ছা, টঙ্গী কলেজ গেট, খাপাড়া রোড, খাপাড়া পুরাতন বাজার। আচ্ছা, আর আপনার নাম্বারটা ভাই? নাম্বারটা 0184-8185। এটা ইমো আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবাই নাম্বার। আচ্ছা, এটাতে ইমোতে কেউ দর্শক স্বপন ভাই সাথে যোগাযোগ করবেন। তো স্বপন ভাই এখানে দেখতেছি চারটা খাঁচা ফেন্সি কবুতরের। চারটা খাঁচা, হ্যাঁ। আচ্ছা, এগুলার হাইট কত আছে মাটির থেকে ভাই? এটা টোটাল এক একটা খুপের স্পেস আছে 8 ইঞ্চি। এই যে একটা খুপের স্পেস লম্বা। আচ্ছা, 18 ইঞ্চি, 2 ইঞ্চি ট্রের গ্যাপ আছে, 2 ইঞ্চি করে না? জি। আর এই সামনে সাইডে আছে, এই যে ট্রেটা তো অনায়াসে আসা যাবে, কোনো সমস্যা নাই ক্ষেত্রে। আর এই গেটটা একটু দেখান তো ভাই, কতটুকু গ্যাপ দিতেন, এটা কতটুকু দেওয়া আছে? এই থেকে 50 মিটার যা আসে তাই, অর্ধেক করে, অর্ধেক নামছে, অর্ধেক করছে। আচ্ছা, তাহলে পুরোটা কত আছে বলছিলেন? 10 ইঞ্চি আছে এদিকে, 10 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি হবে এদিকে, 10 ইঞ্চি এদিকে, 10 ইঞ্চি। ও আচ্ছা, তাহলে আরো কম হবে, মানে পুরোটা মিলে হতো, বুঝতে পারছি। আচ্ছা, আর এই মাটির থেকে শোভন ভাই একদম উচ্চতা 5 ফিট আছে মাটির থেকে, না? 5 ফিট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি মাটির থেকে, না? আচ্ছা, তাহলে একটা খাঁচার সব মিলিয়ে এই যে আপনার ইয়েটা কত পড়ছে? 24 বাই কত বলছিলেন? 24 বাই 26। 24 বাই 26, 26 আর এদিকে আছে 24, এদিকে 24 আর এদিকে 26, আর এই পাশে এদিকে, এদিকে পাশে 24, এদিকে 24 আছে, না? 24 26, 24 বাই 26 খাসা, 24 বাই 26 খাসা, 2 ইঞ্চি। আচ্ছা, তার রেখে 5 ইঞ্চি বেলজিয়াম তার রেখে খাসা, সাধারণত চিকার বয়ে, যারা চিকার বয়ে পালতে পারতেছে না, চিকা অ্যাটাক করতে পারবে না। জি না, চিটা চিকা ইন্দুর বাচ্চা খায় ভালো। আচ্ছা আচ্ছা, বাচ্চা অ্যাটাক করতে পারবে না। আর স্বপন ভাই, এই এগুলা ঘন কতটুকু দিছেন? এদিকে এদিকে 1/2 ইঞ্চি, চতুর্পাশেই 1/2 ইঞ্চি, ফ্লোর চারপাশেই। জি। আর ভিতরে মনে হয় দিছেন একটা বাটি রাখার জায়গা, রিং, মানে ডিম বাচ্চা করার, ডিম বাচ্চা করার রিং বসাইছে। এই এখানের মধ্যে ভাই একটা সুন্দর জিনিস বসাই দিছে, আপনি এগুলা ভিতরে পাতিল রেখে ডিম বাচ্চা করতে পারবেন। আর এটা ভাই কত নাম্বার তার? 10 নম্বর বেলজিয়াম তার, 10 নম্বর বেলজিয়াম তার। এগুলো আপনার পার কেজি কত? পার কেজি হলো 160 টাকা, 160 টাকা কেজি। রং ব্যতীত, রং ছাড়া, রঙের ফি আলাদা? জি। আচ্ছা, রং স্যার 160 টাকা কেজি দিয়ে, জিনিসটা কিন্তু মারাত্মক হেভি, স্ট্রং খাঁচা, একদম স্ট্রং। আর এগুলো কি ইউজ করছেন? এগুলো অ্যাঙ্গেল 3/4 অ্যাঙ্গেল, পাতলা অ্যাঙ্গেল গুলো 3/4 অ্যাঙ্গেল, মানে এটার সাইজ কেমন কি আসবে? 3/4, 3/4, 1-2 মিলি, 3/4 বাই 3/4। আচ্ছা, এটা এটা কোন ব্র্যান্ড আছে যে ওরকম ব্র্যান্ডের ইউজ করছেন? এটা বিএসএল আছে, বিএসএম আছে, যখন মানে যখন যে ব্র্যান্ড আপ চলে বেশি এটাই দেন? জি জি, বুঝতে পারছি। মানে এটা শোভন ভাই, এই 3 কুবের একটা খাসার ওজন কেমন হবে? এটা এই খাসাটা ওজন 3 কুবের, এই খাসার ওজন আসলে 37 কেজি, 37 কেজি। তাহলে 37 যদি 160 টাকা দিয়ে গুণ দেয় তাহলে আইসা পরে, আবার যদি গ্যাপ একটু কম নেই, যে গ্যাপ যদি একটু কম নেই তাহলে কম আসবে। এই যে যে গ্যাপ যদি বড় এত বড় এত বড় খাঁচা আছে মাত্র 25 কেজি, এটা দিয়ে তো চিকা ইন্দু ঢুকে যাবে, তার এক ঝামেলা। মানে যারা শিকার বয়ে, মূল কথা যারা শিকার বয়ে পালতে পারতেছে না, বাচ্চাগুলো রাখতে পারতেছে না, একজন রেসার কবুতরের বাচ্চা কিন্তু অনেক দাম। হুম হুম, তাদের জন্য মূলত খাঁচা। আর এটা হলো এই খাঁচাগুলো যেমন আমরা টেরে টেরে করে দিচ্ছি ভিতর দিয়া, এটা স্বয়ং ছাদের উপরে টেরে। আচ্ছা, চাইলে এটা আমাদের পাখি থেকে শুরু করে যে কোনো ধরনের পাখি, যে কোনো ধরনের কবুতর পালতে পারবে। আচ্ছা, মূলত তো এগুলা যিনি নিবেন ফেন্সি কবুতরের জন্য, ফেন্সি কবুতরের জন্য, বুঝতে পারছি।
তাহলে অনেকেই তো শোভন ভাই দাম নিয়ে বিশাল কমেন্টস করে, এই জন্যই তো বলে দিলাম দাম। আর তো যা শোভন ভাই দাম বলে না, 30 কেজি ওজন হইছে, হ্যাঁ 160 টাকা কেজি। আপনি গুম দিয়া যা আসে তাই জি। আচ্ছা এর বদলে বানানো সব এভরিথিং 2-1 কেজি রিকশা দিতে হবেই না? এটা আসলে এখানে আরেকটা বিষয় আছে, কেউ দেয় এগুলো কি একটু বেশি দিয়ে নিবে? জি জি, কেউ কম দিয়ে নিবে, এই ক্ষেত্রে দাম ওঠানো হবে না। এটা হাইট বাড়া গেলে তাহলে দাম বাড়াই দেব, গ্যাঞ্জাম আচ্ছা, ত্রিভুজ মানে শোভন ভাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু নিচের দিকে দেখি, নিচের দিকে মাটির থেকে এই পায়াগুলো দিছেন না? 5 ইঞ্চি পায়া দিছি মাটি থেকে। আচ্ছা এই যে 2 ইঞ্চি নিচে টেনে জায়গা দিছি, নিচে 3 ইঞ্চি ঝাড়ুর জন্য রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই মাটির থেকে শোভন ভাই এতটুক কতটুক আছে মাটির থেকে? 5 ইঞ্চি জায়গা না? এইটা নিচে কি অন্য কিছু লাগানো দরকার? বিআর প্লেট লাগাই দিছি, আমরা প্লেট লাগাই দিছি। এই যে এইটা এই পাটটা দিয়ে দিই না? এইটা না, নিচে এই যে নিচে দেখেন। আচ্ছা আমি এই যে প্লেট বলতে মানে একটু রাউন্ড করে দিছেন, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বসাই যে পয়সা অসব দেনা হইছে, চ্যাপটা করে দিছেন, চ্যাপটা করে দিছে জানো, ওয়ালে বা কোনো কিছু লাগানো না ডাবে। বুঝতে পারছি, এই সিস্টেম করে দিছি। আর এই যে ফলোর গুলো আমরা কেউ চাইলে আলাদা পাট লাগাইতে পারে তার ইচ্ছা, তাই না? জি। আর ফ্লোরটা একটু দেখাই, এই যে ফ্লোর দেখেন ঘন আছে মোটামুটি মাশাল্লাহ, কবুতর দাঁড়াতে খুব সমস্যা হবে না, দাঁড়াইতে পারবে খুব সুন্দরভাবে। তবে আমার কাছে খাঁচাগুলো খুবই হেভি লাগছে, এই দেখেন আমি নিজে হাতে দুইটা দেখাই, মানে হাত দিয়ে কিছুই করা যায় না। আর এই পাশে ছাদ গুলা দেখাই দিই, ছাদও দেখেন, ছাদও কি ভাই সেম দিছেন 1.5 ইঞ্চি? আচ্ছা স্বপন ভাই একদম চতুর পাশে একই রকম দিছে এই খাঁচাগুলা। আপনারা যারা শৌখিন খামারি কিংবা কবুতর পালতে চান, তাদের জন্য বিশেষ এগুলার ভিতরে পাখি টাকি যা আছে মুরগিও পালা যাবে, মুরগিও পালা যাবে। কারণ এটার মধ্যে এই যে দেখেন ছাদের উপরে আমরা টেরে বসাইছি, জিনিসটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ। এই খাঁচাগুলো বেলজিয়াম তার, নরমালি কোন জিআই তার মুরগি মার্কা হাঁস মার্কা আমরা ব্যবহার করি না, একদম অরিজিনাল বেলজিয়াম। আচ্ছা এই ছিল হচ্ছে একটা খাঁচার আমরা আপডেট জানানোর চেষ্টা করলাম। স্বপন ভাই যে নাম্বারটা আছে আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন, আশা করি স্বপন ভাই আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে। তা ভাইয়ের এখানে আমরা বেশ কিছু প্রতিবেদন করব, আরও বিভিন্ন ডিজাইনের খাঁচা আছে এগুলো আপনারা দেখবেন, আর যাদের যেগুলো পছন্দ সে যোগাযোগ করবেন। তো স্বপন ভাই আমরা বিজয় নেই প্রথম পর্ব থেকে, আর কিছু বলা আছে আপনার? তা দর্শক আমরা বিদায় নিচ্ছি স্বপন ভাইয়ের কারখানা থেকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।